পাচারের মুখে এবার বাজারি ছড়া নাগরায় ধরা পড়ল। বোলেরো ডিআই বোঝায় গাঁজা, তবে এতে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। প্রাপ্ত খবরে প্রকাশ, সোমবার সকাল 9:30 নাগাদ TR05 D1756 নম্বরের একটি দ্রুতগামী ডিআই ট্রাককে নাগরা এলাকা পেরিয়ে পাথারকান্দি অভিমুখে যেতে দেখে সন্দেহ হয় স্থানীয় জনগণের। পরে স্থানীয়দের পক্ষে ব্রহ্ম দাশগুপ্ত, দেবুপাল, মিটন চন্দ, অনুপ দাস, স্টিফেন চড়াই প্রমুখরা গাড়িটির পিছু ধাওয়া করেন। ততক্ষণে খবর দেওয়া হয় নাগরা পুলিশকে। এতে পুলিশও গাড়িটির পিছু নেয়। এরই মধ্যে গাড়ির চালক নিজের বিপদ আঁচ করে গাড়িটি কানমন লোয়ারপোয়া সড়কে না নিয়ে কটামনের পশ্চিম প্রান্ত ধরে এগিয়ে যায়। ততক্ষণে স্থানীয় যুবকেরা গাড়িটিকে পুরান বাজার এলাকায় আটকে ফেলেন। তখন চালক গাড়িটি রেখে পালিয়ে যেতে সক্ষম হয় বলে স্থানীয়রা জানান। পরে নাগরা পুলিশ ও বাজারিছড়া পুলিশ অকুস্থলে পৌঁছে গাড়িটি খুলে দেখেন যে গাড়ির উপরিভাগে অকেজো লোহা, টিন, প্লাস্টিক ইত্যাদি বোঝাই রয়েছে। বডির নিচে রয়েছে বিশেষ কৌশলে তৈরি গোপন বাক্স। শেষে মেকানিক এনে বাক্সটি খুললে উদ্ধার হয় 24 প্যাকেট শুকনো গাঁজা। প্রতিটি প্যাকের ওজন প্রায় 10 কেজির মতন ছিল। এতে মোট 250 কেজি গাঁজা জব্দ হয়, যার বাজার মূল্য আনুমানিক 25 লক্ষ টাকার মতো হবে। বর্তমানে গাঁজা সমেত গাড়িটি বাজারিছড়া পুলিশের জিম্মায় রয়েছে। আটক গাড়িটির সূত্র ধরে গাড়ির মালিক ও চালককে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে গাড়িটিতে ব্যবহৃত নাম্বার প্লেটটিও ভুয়ো বলে ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে গাড়িটি উত্তর ত্রিপুরার দামছড়া হয়ে অসমে প্রবেশ করে রাঙামাটি হয়ে করিমগঞ্জে যাবার মতলবে ছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে গত কয়েকদিন আগে অনুরূপভাবে স্থানীয় জনগণের সহযোগিতায় নাগরা পুলিশ 3টি ডাম্পার গাড়ি আটক করে গোপন চেম্বার থেকে প্রায় 40 লক্ষ টাকার বার্মিজ সুপারি জব্দ সহ 4 জনকে আটক করে আদালতে সমঝে দেয়। অবশ্যই বলতে হবে যে পুলিশের বৃহৎ সাফল্য, কিন্তু যখন গাড়িটা আমরা খবর পেলাম, দেবুদা ছিল এখানে, স্থানীয় অনুপদা ছিল, স্টিফেন দা ছিল, হিমুদা ছিল, ওরা ছিল, তো যখন আমরা খবর পেলাম যে গাড়িটা দিক থেকে ভেঙে আসছে, নাগরা থানা ক্রস করেছে, তখন পুলিশের একটা টিম গাড়ির পেছনে আসে এবং আমাদের মানে লোকাল যুবকরা সামনের দিকে আসে। সামনের দিকে এসে লোকাল যুবকদের হাতে গাড়িটি ধরা পড়ে এই মানে ফিল্ডের মধ্যে। তো গাড়িটার মধ্যে সন্দেহজনকভাবে যেমন ভেঙেছিল, গাড়িটার ভাগার মধ্যে সন্দেহ হচ্ছে। সন্দেহজনকভাবে ওরা চেক করে দেখা যায় এটার ভিতরে বৃহৎ আকারে বড় বড় প্যাকেট আছে। প্যাকেটগুলো দেখতে ওরা তো বুঝতে পারেনি কি। তখন আমি সঙ্গে সঙ্গে পুলিশের শীর্ষকর্তাদেরকে খবর দিই, এই আমার বাজিরছড়া থানার ওসিকে খবর দিই, বাজিরছড়া থানার পক্ষ থেকে বসুমতারী স্যার আছেন, সেকেন্ড ওসি, এবং নাগরা থানার স্টাফ, পাটাবনি থানার স্টাফ সবাই আসেন। আসার পর ওদের সহযোগিতায় এই মালগুলো খুলে দেখা হয়। দেখার পর দেখা যায় এগুলোর মধ্যে বিশেষ পরিমাণে মেরিজুয়ানা মানে গাঁজা আছে, ঠিক আছে। তারপর পুলিশ এগুলো বস্তুকে সিজ করে এবং আমরা ওদেরকে সহায়তা করি। এই জিনিসগুলো কোন জায়গায়? জিনিসগুলো এই আমরা এখানে এই এই যে মাঠের মধ্যে এই পুরান বাজার নগরা বাজারে এসে এই নগরা বাজারে এসে এখানে আমরা এগুলো ধরেছি। ধরার পরে গাড়িটা রেখে ড্রাইভার পলায়ন করে, ড্রাইভারকে আমরা ধরতে পারি নাই, আর মানে গাড়িটাকে আমরা ধরতে পেরেছি। ধরতে পেরে গাড়িটাকে আমরা আটকে রেখে সেখানে এই ব্যবস্থা। গাড়ির উপরে কিছু প্লাস্টিকের মানে এই স্ক্র্যাপ প্রোডাক্টগুলো ছিল, কিন্তু নিচে একটা সিক্রেট চেম্বার বানিয়ে গাড়ির মধ্যে করে এই গাঁজাগুলো আনছিল। তার সাথে প্লাস্টিকের বোতল টোতল এগুলো ছিল উপরে, আর নিচে সিক্রেট চেম্বার একটা ছিল। সেবারই যে তরিকায় মানে টিপারের মধ্যে করে সিক্রেট চেম্বার বানিয়ে এনেছিল, সেগুলো আমরা ধরতে সক্ষম হয়েছিলাম পুলিশের সহযোগিতায়। নাগরা পুলিশের ইউবি ছিলেন সেখানে, আহমেদ হোসেন বরগুইয়া এবং আইসি ছিলেন জ্যোতিপ্রসাদ দাস, এবং আমরা সবাই মিলে এই গাড়িগুলো জব্দ করেছিলাম। সেম আজকেও আহমেদ হোসেন বরগুইয়া গাড়িগুলোকে আগে থেকে ধাওয়া করে আসেন, পিছন দিকে আমরা আসি, এসে আমরা গাড়িগুলোকে পিছন থেকে ধরতে সক্ষম হই। তারপর আমরা পুলিশকে মানে অন্যান্য শীর্ষকর্তাদেরকে খবর দিই। এখন অবধি তো তা জানা যায়নি, পুলিশ খবর লাগাচ্ছে। মানে ড্রাইভার মানে ড্রাইভার তো পালিয়েছে, নাহলে খবর পেয়ে যেতাম কোথা থেকে আসছে। পুলিশ বাকিগুলো ইনভেস্টিগেশন করবে, পরে আপনাদেরকে খবরটা দিতে পারবে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।